হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর সবাই ভালো থেকো। তা বন্ধুরা, আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ সব ছোট পাম অয়েল বাগান, সব ছোট পাম অয়েল গাছের চারা। তা বন্ধুরা, এই পাম অয়েল বাগানে অতিরিক্ত কলা গাছ হয়ে গেছে। তা কীভাবে মালয়েশিয়াতে কলা গাছের কোনো দাম দেয় না ঠিক মতন, কলাও কেউ খেতে চায় না মালয়েশিয়াতে, আর সে কলা গাছগুলো কীভাবে কেটে ফেলছে তোমাদের দেখাবো। সব পাম অয়েল বাগানে হয়েছে কলা গাছ। তা চলুন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ সব এই যে কলা গাছ পাম অয়েল বাগানে হয়েছে, সব কেটে ফেলছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাম অয়েল বাগানে কলা গাছে সব কাটছে। কেন পাম অয়েল বাগানে কলা গাছ রাখা যাবে না? যদি ওপর থেকে লোক আসে চেক করতে, তাহলে কোম্পানির যে ম্যানেজার, যে ছোট তুয়ান আছে, ওপরের থেকে হেড অফিস থেকে লোক আসলে তারা এসে বকাবকি করবে, সব চেক করতে আসবে। ওই জন্য সব কেটে ফেলছে কলা গাছ, বড় বড় গাছপালা হয়েছে সব কেটে ফেলছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে ডোরিয়ান গাছ, মালয়েশিয়াতে বলা হয় ডোরিয়ান। একটা ফল আছে পুরো অবিকল দেখতে কাঁঠালের মতন, মালয়েশিয়ার নাম করা ফল ডোরিয়ান। তা খেতে খুব সুস্বাদু ডোরিয়ান বাগান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত গাছে ডোরিয়ান ধরে রয়েছে, পুরো কাঁঠালের মতন দেখতে ডোরিয়ান ফলটা, গায়ে ওর কাটা কাটা, কিন্তু খেতে বন্ধুরা এত টেস্ট কি বলবো, খুব সুস্বাদু খেতে ডোরিয়ান ফলটা, মালয়েশিয়ার নাম করা ফল ডোরিয়ান। তা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডোরিয়ান বাগান, এই যে ডোরিয়ান গাছ। সব ডোরিয়ান বাগান বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট, মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।